চটপটি বানিয়েছে কি হাজবেন্ড কি খবর তোমার আচ্ছা আমি যে কি খুশি তোমাকে বলতে পারবো না এই যে তুমি আজকে আমার জন্য অনেক দিন পরে চটপটি বানিয়েছো এটাকে ফুচকা বলে না চটপটি বলে চটপটি এন্ড ফুচকা একই কথা তো যা চটপটি একটা ফুচকা একটা কিন্তু খেয়ে কেমন লাগে বউ আজকে অনেক কষ্ট করে বানিয়েছে তো বললাম বউর সাথে আসো কম্পিটিশন করি কি কতটা খেতে পারে বউ না আমার আজকে আজকে আমি পারবো না অলরেডি সে হার মেনে নিয়েছে তো এই যে আজকে এখন রাত্রে তো অনেক বাজে তাই না জান রাত্রে বাজে একটা 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 বাজে তার চটপটি বানানো আমার হচ্ছে খাবার খুব ইচ্ছে রাত্রে একটা বাজে আমার চটপটি খেতে ইচ্ছে করছে দেখেন মানুষের রাতে ঘুমায় এই টাইমে আর আমরা রাত্রে জেগে আছি এই যে তুমি যে সকালবেলা ঘুমাবো উদ্ধার দুপুরে তাই না হ্যাঁ এখন এই যে চটপটিটা আমি অনেকদিন থেকে বলছিলাম জান একটু চটপটি একটু খেয়ে দেখি তারপর কথা বলি খুব মজা চটপটি মনে তুমি জানো এক বছর পরে বানালে এক বছর পর বানাইস কয়দিন আগে বানাইস আমি তো খেতে বললাম না 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 তুমি ভুলে গেছো তুমি ভুলে গেছো আমি ভুলে গেছি তা তুমি চটপটি খাও খুব মজা হয়েছে সবাইকে ধন্যবাদ আমার বউ আমি যখন যা বলি সে আসলে সে আমার জন্য বানিয়ে আজকে আমি প্রায় দু তিন দিন আগে বলছিলাম যে একটু চটপটি বানা চটপটি বানা তা আমাকে সে বলে না আজকে পরে বলে যে আমি বানাবো খুব খুশি এখন চটপটি খাবো তারপর একটু ছবি টবি দেখে ঘুমিয়ে যাবো ঠিক আছে তাহলে খাও।